শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ হাবিবুল আলম, বীর প্রতীক। আমার বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুল আলম, মা ফাতেমা বেগম, ওনারা দুজনই ইন্তেকাল করেছেন। আমার বাবা বিশ্রামগঞ্জ হাসপাতালের সঙ্গে জড়িত ছিলেন যুদ্ধে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়তে ভূগোলে বা জিওগ্রাফিতে অনার্স পড়ি, যুদ্ধ তখন শুরু হয়। তখন আমরা থাকি ইস্কাটনে। ইস্কাটনে আমার জন্ম, দিলু রোডে আমার বাবার বাড়ি, 1/3 দিলু রোড, নিউ ইস্কাটন। যুদ্ধের আগে বিশ্ববিদ্যালয়তে পড়ারকালীন পাকিস্তান প্রথমবারের মতো 9th অস্ট্রেলিয়ান জ্যাম্বুরি সিডনিতে লিপিংটনে হয়, সেটারই কন্টিনজেন্ট লিডার হিসেবে প্রথমবারের মতন তখনকার দিনে ইস্ট পাকিস্তান থেকে আমাকে মনোনীত করে পাকিস্তান বয়স্কাউট সমিতি, অস্ট্রেলিয়া যাই। অস্ট্রেলিয়া থেকে ফেরত আসে আমাদের ইলেকশন, তারপরে রেজাল্ট, তারপরে ঘটনাগুলো আমরা সবাই মূলত জানি। অস্ট্রেলিয়াতে থাকাকালীন আমি যখন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ভাইস চ্যান্সেলর রস, প্রফেসর রস হোনানের সঙ্গে দেখা করি, সে আমাকে একটা কথা বলেছিল যেটা তখনকার দিনে সেইভাবে গায়ে লাগে নাই, বাট মনে লেগেছিল যে তুমি এখানটা বসে বসে কী করছো, বাড়ি যাও। তো ও খুব সহজভাবে বলেছিল কি বসে বসে কী করছো, বাড়ি যাও। তো ইয়াং তরুণ বাড়ি যেতে বলছে, আমি বললাম যে নিউ সাউথ ওয়েলসে ভর্তি হতে চাই ওশনোগ্রাফিতে। বলে না, দরকার নেই, পরে করো। আওয়ামী লীগকে পাকিস্তান সরকার পাওয়ার দেবে কি না, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পাওয়ার নিতে পারবেন কি না, যে নেগোসিয়েশন করছেন, একদিক থেকে যদিও আশা ব্যঞ্জক শোনাচ্ছিল, তারপরেও যেভাবে ঘটনাগুলো প্রবাহিত হচ্ছিল মনে হচ্ছিল না যে কোথাও না কোথাও একটা মিসম্যাচ হচ্ছে। যাই হোক, সেই তরুণ বয়সে চিন্তা করছিলাম যে কী হয়। আমরা বন্ধুবান্ধব কয়েকজন, তারপরের ঘটনাটা হচ্ছে 25শে মার্চের ঘটনা। সেই 25শে মার্চের কালরাত্রির ঘটনাটা আমাদেরকে প্রকটভাবে নাড়া দেয়। তখন চিন্তা হচ্ছিল যে বাঙালি অফিসার যারা পাকিস্তান আর্মিতে আছে এবং যারা পূর্ব পাকিস্তানে আছে,
তারা রিভল্ট করছে কিনা। রিভল্ট করলে তখন হয়তো আমরা আমাদের একটা সুযোগ হবে তাদেরকে জয়েন করা, তাদের সঙ্গে জয়েন করে যুদ্ধ করা। 27 তারিখে যখন মেজর জিয়ার অ্যানাউন্সমেন্টটা শোনা যায়, যখন শুনি তখন কিন্তু একটা বিরাট নিঃশ্বাস ফেলা গেল যে না, যাক একটা দিক পাওয়া গেছে যে বাঙালি অফিসাররা রিভল্ট করেছে। এই যে বাঙালি অফিসাররা রিভল্ট করেছে, তখন পর্যন্ত জানি না যে কুমিল্লায় করেছে কি না ফোর্ট বেঙ্গল, বা রাজেন্দ্রপুরে সেকেন্ড বেঙ্গল যে ঢাকার কাছে সেটার কোনো খবর নাই। কিন্তু চট্টগ্রাম থেকে যেতে আওয়াজটা এসছে, অতএব এটা কিন্তু একটা ভিন্ন দিক। এই তরুণ বয়সে যারা যারা চিন্তা করছিল কিভাবে যাবে কিভাবে যাবে না কোথায় যাবে, যদি যুদ্ধই করতে হয় তাহলে আর্মির সঙ্গেই হাত মিলাতে হবে, বাঙালি আর্মির সঙ্গেই হাত মিলাতে হবে, যাতে তাদেরকে আরও শক্ত করা যায়, আরও বেগবান করা যায়, তারা যাতে ঠিক মতন যুদ্ধ করতে পারে, আমরা যাতে তাদেরকে সেইভাবে সেই সাপোর্টটুকু দিতে পারি, যদি প্রয়োজন হয় যাতে আমরা যুদ্ধ করতে পারি। এপ্রিল মাসে 6-7 তারিখের দিকে আমাদেরই এক বন্ধু বাংলা ডিপার্টমেন্টে পড়তো, আলী আহমদ জিয়াউদ্দিন বলে, ও আসছে। কোথার থেকে? বললো আমি কুমিল্লার থেকে আসছি। জিয়া এসে বললো যে ওখানটায় মেজর খালেদ ফোর্ট বেঙ্গলের উনি রিভল্ট করেছেন, ওখানটায় সাফাত মেজর সাফাত জামিল আছে, ক্যাপ্টেন হায়দার আছে, বেশ কয়েকটা নাম বললো। তো এই নাম তো আমরা চিনি না কাউকে, রেডিওতে একটা নামই শুনেছি জিয়ার নাম। তারপরে বললাম ঠিক আছে, যখন জিয়া বলছে তখন যাওয়া যাক। এই সিদ্ধান্তে আমরা কিন্তু এপ্রিল মাসের 10-12 তারিখে আমরা মুভ করি ঢাকার থেকে শরীরে। আমি ডক্টর কাইয়ুম, ওর একটা বই বেরিয়েছে খুব সুন্দর, বিটার সুইট বাংলাদেশ, ও মেজর কাইয়ুম তারপরে আর্মির থেকে চলে যায়, এরশাদ তাকে শরীর দেয়, প্রফেসর মনির চৌধুরীর ছেলে, ভাষণ কাইয়ুমেরই এক আত্মীয় শ্যামল, হেলাল বলে আর একজন, আর জিয়া, আমরা ছয়জন চলে যাই ঢাকার থেকে কুমিল্লা হয়ে দাউদকান্দি হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে নিমশা বলে একটা জায়গা আছে, ওখান থেকে ডান দিকে চলে গেলে তাড়াতাড়ি বর্ডার ক্রস করা যায়। ওখানটায় লেফটেন্যান্ট কবির মেজর জেনারেল হয়ে রিটায়ার করেছেন, ওকে পাই, ও আমাদেরকে নামিয়ে দেয় মতিনগরে। তো মতিনগরে গিয়ে বেশ ভালোই লাগলো, ওখানটায় দেখা হলো মেজর খালেদ মোশারফের সঙ্গে। দুই দিনের মাথায় উনি সবাইকে ডাকলেন, যারা যারা এসছে ছাত্ররা, বললেন যে তোমাদের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত তোমরা যুদ্ধ করবে কি না, সিদ্ধান্ত নাও, তোমরা যারা এসছো ছাত্ররা তারা সিদ্ধান্ত নাও যুদ্ধ করবে কি না আমার আর্মির সঙ্গে একসঙ্গে, যারা যুদ্ধ করবে না তারা ফেরত চলে যাও, এখনও সময় আছে, সুযোগ আছে। উনি তখন মাওসতংকে কোট করছিলেন যে কোনো সরকারি জীবিত গরিলা চায় না, জীবিত যোদ্ধা চায় না, সো তোমাদের চিন্তা করতে হবে, বললেন। ও ইংরেজি বাংলায় একাধারে বলে যাচ্ছেন, প্রায় 45 মিনিটের মতন কথা বললেন, মনোমুগ্ধ হিসেবে শুনলাম। তারপর বললেন যে ক্যাপ্টেন হায়দারের সঙ্গে যোগাযোগ করো, এই শুরু মতিনগরের ট্রেনিং। কেন জানি তখন থেকেই বাঙালি অফিসারদের কথাবার্তা শুনে মনে হয়েছিল যুদ্ধে আমরা জিতবই। আমাকে 17 জন দিয়ে ঢাকায় প্রথম দল পাঠানো হয়, আমাকে যখন বলা হয় যে তুমি 17 জন সিলেক্ট করে ঢাকায় যাও, ওয়ার্ল্ড ব্যাংক টিম এসছে এবং প্রিন্স সাদুদ্দিন আগা খান এসছেন, পাকিস্তান সরকার বলছেন যে ঢাকা শহর সব পরিষ্কার, আমি নিয়ে 17 জনকে নিয়ে এসেছিলাম। কারা কারা ছিলেন ওখানটায়? মায়া ছিল, তারপর গাজী ছিল, জিয়া ছিল, সিরাজ ছিল, আনু ছিল। আসার পরে আমরা 17 জন, তারপর আমরা স্প্লিট আপ হয়ে গেছে, চিন্তা ভাবনা করলাম যে কীভাবে কী করা যায়। শুনলাম যে 1 কি 2 তারিখে ওয়ার্ল্ড ব্যাংক টিম এসছে বাংলাদেশে, জুন মাসের, এবং তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে খবর নিচ্ছে। মেজর খালেদ বলে দিল যে খবরদার পাকিস্তান আর্মির সঙ্গে কনফ্রন্টেশনে যাবে না কোনো মতে, তোমাদের সেই পরিস্থিতি এখনও হয়নি। তো সেই বিবেচনায় তারপরে ইন্টারকন্টিনেন্টালটাকে রেকি করা, এই করা, সেই করা, একটাই হোটেল 5-স্টার দেখলাম। তো আমরা প্রথমে 7 তারিখে চিন্তা করেছিলাম অ্যাকশনটা করবো, 7 তারিখে হলো না, 9 তারিখে আমরা অ্যাকশনটা করলাম। তো যারা ছিল তারা হচ্ছেন গিয়ে প্রফেসর মনির চৌধুরী, শ্যালক বাদল, FDC ক্যামেরাম্যান,
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মস্কোতেও গেছে, প্রাইম মিনিস্টারের ক্যামেরাম্যান হয়ে গিয়েছিলেন, ফটোগ্রাফার হয়ে গিয়েছিলেন, বেশ বয়স্ক আমাদের থেকে বড়। তারপর কামরুল হক স্বপন, ওকে ঢাকার থেকে নেওয়া, এনএসএফ করতো, মোহাজার হোসেন চৌধুরী মায়া, মতি আপার গ্রুপ করতো, জিয়া এবং আমি কি করেছিলাম, গ্রেনেড লব করা, একটা তাণ্ডব করা আর কি। আমরা বোধ হয় 8টা গ্রেনেড লব করেছি, ভেতরে আর্মি আছে, ভেতরে পুলিশ আছে, যাই থাকুক, ওগুলোন খেয়াল করি নাই, বোঝানো যে এটা ইন্টারকন্টিনেন্টাল, এখন যেখানটা আছে সেই ইন্টারকন্টিনেন্টালটা, ফ্রন্ট সাইডে, হ্যাঁ অ্যাবসলিউটলি সামনে। যখন অ্যাকশন করতে যাই তখন দেখি ওই দেওয়ালের মধ্যে বসা সব টুপিওয়ালা বিহারি যারা লড়কে লেঙ্গে পাকিস্তান বলে তালি মারছে, যখন ফেরত আসছি তখন দেখি দেওয়ালের মধ্যে যারা বসেছিল অনেক মানুষ বসেছিল, সবকটাই দেখি কোনটাই নাই ফাঁকা, রাস্তার মধ্যে দেখি স্যান্ডেল লুঙ্গি টুপি এগুলো পড়তে পড়তে কাকেল মসজিদ পর্যন্ত। তো বুঝলাম যে যারা সাপোর্ট করতে আসছিল পাকিস্তানকে তারা সব ডুব দিচ্ছে। আমরা এর পরের দিন তিনজন আমরা চলে গেলাম, বাদল ভাই আর স্বপন থেকে রেখে গেলাম। যখন খালেদ মোশারফের কাছে পৌঁছলাম, খালেদ মোশারফ খুব খুশি যে তার কাজটা হয়েছে। আমরা কাজটা কী হলো বলে বিবিসির থেকে অ্যানাউন্স করছে 8:30 সময় সেদিন রাত্রে যে এই ঘটনা ঘটছে। ওই অ্যাকশন থেকে শুরু এরপরে অনেক কটা অ্যাকশন ঢাকা শহরে হচ্ছে, অগস্ট মাসে 29 তারিখ পর্যন্ত আমরা করেছি, তারপরে আর একটা গ্রুপ করেছে, আজের গ্রুপ করেছে, তারপরে বাচ্চুর গ্রুপটা করেছে, নাসিরুদ্দিন সব বাচ্চুর গ্রুপটা করেছে। আমরা অগস্ট মাসে ধরা খাইছি অনেকেই ঢাকা শহরে। 29 তারিখ পর্যন্ত যে অপারেশনগুলো করেছেন উল্লেখযোগ্য নামগুলো কোন কোন এরিয়া? ওই পাওয়ার ডিস্ট্রিবিউশন আছে, তারপরে ফার্ম গেট অপারেশনটা আছে যেটা মারাত্মক, যেখানটায় আমরা 12 জনকে প্রায় 2.5 মিনিটের মধ্যে খতম করেছে। তারপরে 18 নম্বরে আছে, 4 নম্বর রাস্তায় আছে ধানমন্ডির, যেগুলো অফিসিয়াল ডকুমেন্টেশনে আছে এরকম 8টা 9টা অপারেশন আছে। অপারেশন চলাকালীন তো কেউ ধরা পড়েনি? অপারেশন চলাকালীন ধরা পড়ে নাই, অপারেশন চলাকালীন ধরা পড়ে নাই, অপারেশনের পরে ধরা পড়েছে। অগস্ট মাসে 29 তারিখ রাত্রে ফরিদ বলে এক ছেলে, ও ধরাই দিছে। মির্জাফর তো বাঙালিতে আছে, ওটা ভুলে গেছিলাম। জড়িত হয়ে তখন আমরা ওই ফোর্থ বেঙ্গল, 9 বেঙ্গল, 10 বেঙ্গলকে ডেভেলপ করতে শুরু করি, জায়গায় জায়গায় চলে যাই। তখন ওই বাংকার গুলো যুদ্ধ করার সুযোগ গুলো হয়, দেখতে পেলাম যে কীভাবে আমরা আমাদের যুদ্ধ করতে হবে বাংকারে রেগুলার ফাইটিং ফোর্স হিসেবে। এর মধ্যে সবচেয়ে কঠিন দুই একটা অপারেশন? কঠিন অপারেশন না, মজার অপারেশন আছে। আমি আর মেজর সালেক, সালেক সাহেবের সঙ্গে আমরা গেলাম, তখন উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার খালেদ মোশারফ ইনজিউড। অক্টোবর মাসে 22 তারিখে খালেদ মোশারফ ইনজিউড হয়েছেন, মেজর খালেদ। আমরা মানে নভেম্বরের প্রথম দিকে গেলাম জাফর ইমামের ওখানটায়, ছাগল মেয়াদ, তো ওখানটা F-86 একটা প্লেন ফেলে দিয়েছে, একজন সোলজার LMG দিয়ে প্লেন ফেলে দিয়েছে, সো 4টেখানি কথা না। ওখানটা টের পেলাম মিডিয়াম রেঞ্জ কামান গোলা যখন পাশে পড়ে, বাংকারের পাশে পড়ে, তখন কীরকম লাগে। শহরের যুদ্ধ ইজ টোটালি ডিফারেন্ট দেন দ্যাট অফ ফাইটিং ফোর্সের যুদ্ধ। ঢাকা শহরের অ্যাকশনগুলো না একরকম, আবার আমরা যদি সেক্টরে যাই, 2 নম্বর সেক্টরে যাই, নোয়াখালীতে মানে ছাগলনাইয়াতে, পরশুরামে জাফর ইমাম ওখানটায়, 10 বেঙ্গল, ওখানকার যুদ্ধ আর টোটালি ভিন্ন। আমরা যদি মন্তলি যাই, সেখানকার যুদ্ধ, বা সালদা নদীতে যাই, সেখানকার যুদ্ধ আর এক রকম, টোটালি ভিন্ন, কিন্তু কোনোটাই কোনোটাতে কম না। আর হিট অ্যান্ড রান গেরিলা যুদ্ধ ওয়ারফেয়ার ইজ ভেরি ডিফারেন্ট, আবার গেরিলা যুদ্ধ ওয়ারফেয়ার ঢাকা শহরের মধ্যে একরকম, কিন্তু আবার যদি মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ বা যদি গ্রাম অঞ্চলে যাও এটা টোটালি ভিন্ন আর এক রকম। সো এটা ভেরিয়েশনটা প্রচুর।
এবং এটা কন্ডাক্ট করতে পেরেছে আমাদের সেক্টর কমান্ডাররা খুব ভালো মতন। তবে বাঙালি যে যুদ্ধ করতে পারে সেটা 9 মাসে প্রমাণ করে দিয়েছে, এবং যুদ্ধ করতে পারে না, ভালো যুদ্ধ করতে পারে। ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার বাঙালির অসম্ভব ভালো। শেষ পর্যায়ে আপনারা কীভাবে ঢাকায় ইন করলেন? ঢাকায় ইন করেছি তো 16 তারিখে বিকেল 4টার দিকে ইন করেছে, নভেম্বরের 12 কি 14 তারিখে মায়াকে দিয়ে, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে দিয়ে, ওর একটা গ্রুপ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল আগে। তো আমরা ডিসেম্বরের 2 তারিখে আমি, সাদাত চৌধুরী, আর আর আহমদ, আলী আহমদ, জিয়াউদ্দিন, ইশরাক, আমরা 2 তারিখে ডিসেম্বরের তখন এফোর্স থেকে সরে আসি, এফোর্স থেকে চলে আসি, এসে বললাম যে ঠিক আছে আমরা ভিতরে যাই, আগে যাই। তো আমরা 8-10 তারিখের দিকে আমরা তখন এই গুলবক্স ভুইয়ার, এই যে এখন গাজী দস্তগীরের রূপগঞ্জ, রূপগঞ্জ দিয়ে আসি, ওখান দিয়ে ঢুকি। 16 ডিসেম্বর আমরা বিকেল সন্ধ্যার দিকে ঢাকায় ঢুকি, বিকেলের দিকে ঢাকায় ঢুকি। এখন কমলাপুর রেলওয়ে স্টেশন ওই পাশ দিয়ে আসতে হয়েছে। যখন আসি তখন সবচেয়ে মজার ব্যাপার, আমাদেরকে রিসিভ করে অস্ট্রেলিয়ান ডেপুটি কমার্শিয়াল কাউন্সিলর, তাও আবার কুরবানি হোটেলের সামনে। কুরবানি হোটেলের থেকে স্টেডিয়াম তো কাছাকাছি ওখানটায়, আর কুরবানি হোটেলের পাশেই হচ্ছে গিয়ে আমেরিকান এম্বাসি। অস্ট্রেলিয়ান ওরা রিসিভ করে বেশ আনন্দই লাগলো যে বিদেশি রিসিভ করছে। এরপর স্বাধীন হওয়ার পরে আপনি কীভাবে পড়াশোনায় ফিরে গেলেন না কর্মক্ষেত্রে কীভাবে? 16 তারিখের পরে আর্মি ডেকে বসেছে যে আর্মিতে আসো, বঙ্গবন্ধু বলেছে পুলিশে জয়েন করো, ডিএসপি শর্ট, এসব বললাম যে কোনটাতে কিছু হবে না, বরঞ্চ আমি আমার ব্যবসা করে, আমার 4 বন্ধু মিলে বিজনেস ইন্টারন্যাশনালে জয়েন করলাম, ওই ব্যবসা শুরু করলাম 72 সালে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।